السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، وعلى آله وأصحابه وأتباعه أجمعين، أما بعض فإن أصدق الحديث كتاب الله وأوثق العرى كلمة التقوى وخير الملل ملة إبراهيم عليه السلام وخير السنن سنة محمد صلى الله عليه وسلم وأشرف الحديث ذكر الله. وأحسن القصص هذا القرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم ويطهركم تطهيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقد جاء في الحديث الشريف عن عائشة رضي الله تعالى عنها قالت غدا عليه مرت مرحن من شعر أسود فجاء الحسن بن علي رضي الله تعالى عنه فأدخله ثم جاء الحسين فدخل معه ثم جاءت فاطمه رضي الله تعالى عنها فأدخلها ثم جاء علي رضي الله تعالى عنه فأدخله ثم قال انما يريد الله ليذهب عنكم الرجس اهل البيت ويطهركم تطهيرا. رواه مسلم ومشكاة المسابي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সৈয়ীদীনা মাওলানা আমন্ত্রণী হলাম আয়েকরাম উপস্থিত সর্বস্তরের মুসলমান বাবারা ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা আমি প্রত্যেকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আলতা আরিক তার সাথে সাথে অসংখ্য শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রা গভীর রাত্রে আমাদেরকে একটি জান্নাতের বাগানে সহকারে আমাকে একটি নির্দিষ্ট বিষয় দেয়া হয়েছে আহলে বায়াতের মর্যাদা আল্লাহ সুলান তাওফিক দান করলেন নির্দিষ্ট বিষয়কে আবর্তন করে আমি আমার আলোচনা সম্পূর্ণ করার চেষ্টা করব ইংসা আল্লাহ তার সাথে সাথে এত রাত্রি আমরা এখানে বসে আছি বলুন আমাদের একটা পুরস্কারের দরকার আছে কিনা একটা আওয়াজ করে বলুন দরকার আছে কিনা আমরা যদি আজকে ভালো করে নিয়ত করে এখানে বসতে পারি তাহলে এরকম একটি গ্রান্টি আছে যে যদি ভালো করে নিয়ত করে এখানে আমরা বসে করতে পারি আল্লাহ হান্ড্রেড পার্ট আমাদের আমার কথা সবাই বুঝতেছেন মুসা আল্লাহ সাল্লাহ একবার আল্লাহকে বললেন আল্লাহ আমার জামানায় সবচেয়ে বড় গুনাঘার লোকটাকে আমি দেখতে চাই মুসা আলাইসাল্লাম মাঝে মাঝে বড় কঠিন কঠিন কষ্ট করে বসতেন আল্লাহর কাছে আবার মাঝে মাঝে এগুলো টা করতেন আল্লাহর মহত্ত্বের চিনে আবার আমার জামানায় সবচেয়ে বড় নেককার লোককে আমি দেখতে চাই আমার যদি বলি যে মৌলভীবাজার জেলার ভিতরে সবচেয়ে বড় গুণাগার লোকটাকে দেখতে চাই সম্ভব হবে আবার মৌলভীবাজার জেলার ভিতরে সবচেয়ে বড় নেককার লোকটাকে দেখতে চাই সম্ভব হবে মুসা নবী বলেন মাবুদ একটা জালার কথা বলেন নাই বিভাগের কথা বলেন নাই হযরত মুসা নবী বলেন মাবুদ গো আমার জামানায় সবচেয়ে বড় গুনাহগার লোকটাকে আমি দেখতে চাই আমার জামানায় সবচেয়ে বড় নেককার ফরহেজগার লোকটাকে আমি দেখতে চাই আমার আল্লাহ বলেন মুসা রে তোমার জামানায় সবচেয়ে বড় গুণাগার লোকটাকে তুমি দেখবা তোমার জামানায় সবচেয়ে বড় নেখার লোকটারে তুমি দেখবা আগামীকাল একটি পাহাড়ের কিনারে দাঁড়াইয়া থাকবা। একবারে ভোরবেলা একটা লোক দেখবা ছোট্ট একটা বাচ্চাকে হাতে করে নিয়ে পাহাড়ের উপরে উঠতেছে অমুসানবি যে লোকটা বুরবেলা পাহাড়ের উপর উঠবে ওই লোকটা তোমার জামানায় সবচেয়ে বড় গুণাগার ব্যক্তি মোসা বলেন মাবুদ গুণাগার দেখার পারমিশন পাইলাম নেককার দেখার পারমিশন কি পাবো না আমার আল্লাহ বলেন মুসা নবীরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়াইয়া থাক না সন্ধ্যা যখন হবে তাকায়া দেখবা পাহাড় থেকে একটা লোক বের হয়ে যায় ওই লোকটা তোমার জামানায় সবচেয়ে বড় ফরহেজগার ওলি আল্লাহ মুসা বলেন আল্লাহর দয়া গিটড় অনুযায়ী আমি সময় মতো পাহাড়ের কিনারে দাঁড়াইয়া আছি আমি তাকায়া দেখি বেলা একটা মানুষ ছোট একটা বাচ্চাকে হাতে করে নিয়ে পাহাড়ের উপরে উঠতেছে মোসা বলেন আমি বুঝে পেলাম লোকটা আমার জামানার সবচেয়ে বড় গুনাহগার তাড়াতাড়ি করে লোকের সামন থেকে সরে গেলাম গুনাহগার লোকটা হেঁটে যাচ্ছে যদি আল্লাহ রাগ করে আমার উপর গজব ছেড়ে দেন মোসা বলেন আমি সরে গেলাম এখান থেকে আমি আল্লাহর কাছে আবার আরজ করলাম মাও গোনাগায় লোকটা আমার জামানায় সবচেয়ে বড় সেই লোকটাকে আমার দেখা হয়ে গেছে আমি দাঁড়াইয়া থাকলাম সন্ধ্যা পর্যন্ত মাবুদুগো আমার জামানায় সবচেয়ে বড় অলি আল্লাহ ফরহেজ গায় লোকটাকে দেখার জন্য আমার আল্লাহ বলেন মুসা নবী সন্ধ্যা যখন হবে পাহাড় থেকে একটা লোক যখন নেমে আসবে ওই লোকটাকে ভালো করে চিনে রাখো ওই লোকটা তোমার জামানায় সবচেয়ে বড় ফরহেজগার

কাঠা তোমার জামানার সবচেয়ে গুণাগার হইয়া পাহাড়ের উপরে উঠেছিল সকাল বেলারে সন্ধ্যা বেলা পাহাড় থেকে নামার সাথে সাথে সেই লোকটাকে তোমার জামানার সবচেয়ে বড় আউলিয়া বানাইয়া দিছি মুসানবি কাল দেব সকাল সন্ধ্যার ভিতরে একটা লোককে কেমনে আউলিয়া বানাইয়া দিলাম আমার আল্লাহ মুসানবী মনোযোগ লোকটা যখন পাহাড়ের উপরে উঠছে ছোট বাচ্চার সাথে আব্বু গো এত বড় একটা নিয়ে পাহাড় পাহাড় আসেনি বাবা জবাব দেয় সন্তান রে হ্যাঁ বাবা রে এর চেয়ে বড় আর একটা পাহাড় আছে আব্বু আমি সেই পাহাড়ের মধ্যে যাব বাবা জবাব সেই দেখা যায় না সেখানে যাওয়া যাবে না আব্বু আমি মানবো না আমি সেই নিশ্চয়ই যাব এমনি সময় আমার ভান্দা তার সন্তানকে ডাক দেয় রে সন্তান সেই পাহাড়ে যাওয়ার কথা কইস না সেই পাহাড় তলিয়ার কোন পাহাড় নয় রে সেই পাহাড় হলো আমি গুনাগারের গুনার পাহাড় মাবুদ গুনাগারের গুনার পাহাড়টুকু লইয়া জমিনের পাহাড়ে দাঁড়াইয়া বাড়াইয়া দিছি আজকে যদি জীবনের মতো মাফ না করো সন্তানকে নিয়ে পাহাড় থেকে বাড়িতে যাব না কথা দিলাম ওয়াদা দিলাম জীবনের মতো তাও বা করবো পাহাড়ে উঠলাম সন্তানকে দিয়ে আপনার কাছে আত্মা মাসুম সন্তানকে কাছে আনছি মাবুদ কথা দিলাম আমার চেয়ে বড় গুনাহ আর মুসা নবীর যুগে নাই আজকে যদি মাফ করে দাও যে বলে কোনদিন আর গুনাহ করব না রে আমার বান্দা যখন আমার কাছে তাওবা করেছে রে আমি আল্লাহ kabul করে নিয়েছি সকাল সুন্দর ভিতরে ওলি বানাইয়া দিছি বলো নবী উম্মতে না মুসা নবীর উম্মত যদি সকাল সুন্দর ভিতরে আল্লাহর ওলি হইতে পারে গো আমরা आखেরি নবীর উম্মত কি আমার আল্লাহ আজকের গাফিল বানাইতে পারে না সবাই বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ তাক দিয়া ইনশাআল্লাহ একটা ঘটনা বলি হাদিস শরীফ আসছে বেশ কাছে নিয়ে আসছে রাসূলুল্লাহ বর্ণনা করলেন সুলাইমান আলাইহিস সালাতু সাল্লামের সালামের স্ত্রী কয়জন এক দুই জন না অনেক জন ছিলেন তিনি একদিন বললেন আজকে আমি 90 অথবা 100 জন স্ত্রীর কাছে যাব

কারো গর্বে সন্তান হয় নাই শুধু একজনের গর্বে সন্তান হয়েছে তাও অর্ধেক সন্তান হয়েছে রসুল্লাহ বললেন হে আমার সাহাবিরা সুলাইমান আলী সালাম যদি ইনশাল্লাহ বলতো তাহলে তার একশো জন স্ত্রীর গর্বে একশো জন মুজাহিদ আল্লাহ তৈরি করে দিতেন আবার এখানে থাকতো প্রাণ ভরে দুই হাত করে বলেন ইনশাল্লাহ

আহলে বায়াতের অস্তিত্ব রাখছে না কথা বুঝেন নি আকলে কবি বুঝেন তো আহলে সুন্নাত ওয়াল জামাতের ফেল কই গলাইছে ওনারা বলেন আহলে বায়াত বলতে কিছু নাই তাকলেও আছে দুই একজন আমি বলছি আহলে বায়াত হচ্ছে তিন প্রকার সাধারণত ভাবে বায়াতে সুকনা বায়াতে ভেলাদত বালায়ে বায়াতে নসব আব্দুল মুতালিব রাদি আল্লাহ তাল আনহুর বংশধর কেও পাকের আহলে বায়াত বলা হয় রসুলের পাকের প্রত্যেক স্ত্রীগণকে আহলে বায়াত বলা হয় বিশেষ করে হজরত ফাতেমা হজরত আলী হজরত হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এদের কাহলে বায়াত বলা হয় এবং রাসূলুল্লাহ এদেরকে বিশেষ মর্যাদা দিয়েছেন যারা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিঃসন্দেহে রাসূলের পাকের বিবিগণ আহলে বায়াত এটা সন্দেহ নেই কুরআনে পাকের ইয়া নিসা আননবী লস্তুনকা احدিম মিনান নিসা এই আয়াত তার দলিল আল্লাহ বলেন হে রাসূলের বিবিগণ তোমরা পৃথিবীর অন্য কোন মহিলাদের মত নয় জরে কনা তারপর আলোচনায় আসি আসুন আহলে বাইতের মর্যাদা সকল আহলে বাইতের আলোচনা করা যাবে না এই চারজন বিশেষ ব্যক্তির আলোচনা আমি করে যাচ্ছি নির্বদ্য যোগ্য মুফাত এবং মুহাদ্দিস গ্রহণযোগ্য কিতাব থেকে এবং আলোচনা রাখতেছি সিহাসির কিতাব থেকে ইনশাআল্লাহ যাদের কি বিশেষ মর্যাদা দিয়েছেন তাদের আলোচনা আগে শুরু করি যাদের সম্পর্কে এই জমিনে অনেক সরযন্ত্র চলতেছে যারা আজ ইয়াজিদকে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা নবলে জোরে করুন লাউজ বিল্লাহ ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা হুনাল এটা আমার আলোচনার মকদি আপনারা পেয়ে যাবেন রসলে পা হাতের মধ্য শ্রেষ্ঠ হলে নিমাম ওয়াল হুসাইন দাদি আল্লাহ দুই বাই ছোটবেলা হাতে লেখে একটা ছামড়ার মধ্যে হাতের লেখান হাতে লেখা লুইয়া হজতে হাসান ওয়ালো সাইন ছোট্ট ছোট্ট দুই বাই মায়ের কাছে গেছে মা মা গো আমরা দুই ভাই লেখে আনছি দেখেন গো মা কার হাতের লেখা সুন্দর হযতে হাসান কনে দিয়া দাক্কা দেউ সাইন দে কয় আমার হাতের লেখা সুন্দর আমি আম্পুরে আগে দেখাইমু হু সাইন কয় না আমার হাতের লেখা সুন্দর আমি আগে দেখাইমু মায়ের কাছে দুইটা সন্তান গেছে মা মা গো দেখেন কার হাতের লেখা সুন্দর ছোট ভাই কয় আমার হাতের লেখা সুন্দর বড় ভাই কয় আমার হাতের লেখা সুন্দর হাতের লেখা নিয়ে কম্পিটিশন শুরু হজরতে মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া কান্দে রে সন্তানেরা আমার মুজি হাতের লেখা দেখাইতে আসছো আমি মা কারে খুশি করব কারে বেজার করব কার হাতের লেখা সুন্দর বলে আমি মা সাইন করব বাবার আর একটা কাজ করো তোমাদের বাবা সেরা খোদা আলী আসাদিল্লাহ গালিম তিনি সবচেয়ে বড় একজন আলিম তার কাজে চলে যাও এই হাতের লেখার সমাধানটা তিনি করে দিবেন সন্তানেরা তৌরাইয়া সেরে খুদা আলী আসাদিল্লাহ আলী তাদের বাবার কাছে গেছে বাবা মায়ের কাছে হাতের লেখা নিয়ে গেছি মা বলছে আপনার কাছে আসার জন্য হজরতে আলী সন্তানদের হাতে লেখা দেখলেন কারে খুশি করবেন কারে বেজার করবেন কারকে বলবেন তোমার হাতের লেখা সুন্দর বলে সাইন করবেন সেরে কোলাদি আসাদিল্লাহ গালিব চকুর পানি সেরে কানতেছেন সন্তানেরা জিগায় বাবা গো মাও দেখিছে আপনার মতো কানতেছে বুঝেছি আমরা দুনু ভাইয়ের হাতের লেখার মধ্যে কারো হাতে লেখা বুঝি সুন্দর হয় নাই হযরত আলী বলেন রে হাসান হুসাইন না এমন কথা বলিও না আমি ও তোমাদের মায়ের তোমাদের বাবা রে বাবারা আমি কাকে খুশি করব কারে বেজার করব। একটা কাজ করো যিনি শিক্ষ করে শিক্ষক গালি বড় আলী তোমরা সবচেয়ে সুন্দর সমাধান পাইবা তোমরা তোমাদের নানার কাছে চলে যাও নাতিরা দৌড়াইয়া নানার কাছে গেছে নানা গো মায়ের কাছে হাতের লেখাগুলো নিয়ে গিয়েছিলাম মা আমাদের হাতের লেখা সাইন করে নাই বলে নাই কার হাতের লেখা সুন্দর হয়েছে বাবার কাছে গিয়েছি বাবাও হাতের লেখা সাইন করে না বলে না কার হাতের সুন্দর লেখা হয়েছে রে নানা আপনার কাছে দিছে আপনার দরবার থেকে আপনি থারাইয়া দিবেন নি আমার নবী রে আমি নানা কোন দেন আমার দরবারতে কে ঠরাইয়া দিব না নানা গু ঠরাইয়া দিবেন না তাহলে দেখেন আমাদের হাতে লেখা কার হাতের লেখা সুন্দর কার হাতে লেখা ও সুন্দর দুই ভাই কম্পিটিশন করতেছে দক্কা দকি করতেছে নানা কারে লিখে সাইন করবে আমার নবী হাতে লেখা দিয়েছো কুরবানি করে আকাশের দিকে তাকাইয়া চাঁদ দেবো আমার কলি যার টুকু না নাথি আমার কাছে আসছে আমি কারে খুশি করব কারে বেজার করব গো কার হাতের লেখায় আমি নানা সাইন করে দেব এই বলে আমার নবী আসমানের দিকে ছায়া ছায়া কান্দতেছে নাতিরা বলতেছে না না গো মায়ের মতো বাবার মতো তুমিও কান্দ বুঝেছি এই সমাধান বুঝি আপনারা দিবে না আমার নবী যখন কান্দতেছে এমনি সময় হযরতে জিবরাইল হাজির হয়ে গেছে জোরে জোরে কর আল্লাহু আকবার اجي ابراهيم حاضر ہوئے يا رسول <سؤال> الله জান্নাত থেকে একটা ফল আল্লাহর কুদরতে হাত দ্বারা উঠাইয়া আমি জিব্রাইলের হাতে পৌঁছাইয়া দিছে ইয়া রাসূলুল্লাহ এই নিন ফল এই ফল দ্বারা আপনারা নাতিদের হাতের লেখার সমস্যা সমাধান করে দিন মার্ক দিয়ে দিন আমার নবী বলেন জিজ্ঞাসা করতেছেন জিব্রাইলেরে এই ফল দ্বারা কিভাবে আমি সমাধান করব হযরত জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই ফলটা সমানভাবে একবার সমান করে দুইটা ভাগ করেন আল্লাহর নবী গো দুইটা ভাগ করে একটা হুসাইনের হাতে দেন খাওয়ার জন্য আরেকটা একটা অংশ হুসাই হাসানের হাতে দেন খাওয়ার জন্য একবারে সমান করে দিবেন বেশ কম করবেন না আমার নবী বলেন জিবরাইলের হাতের লেখার সাথে ফলের সম্পর্ক কি আল্লাহ কিসের জন্য জান্নাত থেকে ফল দিয়েছেন সমান সমান করে দুই বাইকে দেওয়ার জন্য কিসের জন্য ফল দিয়েছেন হযরত জিবরাইল বলেন হুজুর মায়ের কাছে দুইটা সন্তান গেল বাবার কাছে দুইটা সন্তান গেল এই হাতের লেখার মার কেউ দিল না কার হাতের লেখা সুন্দর কার হাতের লেখা আবার সুন্দর বলে ঘোষণা করবে ইয়ারে রাসূল আল্লাহ শেষ পর্যন্ত আপনার কাছে আসলো গো আপনি কাজের সমাধান দিলেন না কাউরে বেজার করতে পারলেন না ইয়ারে রাসূল আল্লাহ আর শাওজমে থেকে আমার আল্লাহ আপনার হাতিদের নাতিদের হাতের লেখার মারগুদু দেখেছে আপনার নাতিদের হাতের লেখার মারগুদু দেখে আমার আল্লাহ যখন হাতের লেখাগুলো দেখছে আমি জিব্রাইলকে ডাক দিছে জিব্রাইল রে জান্নাত থেকে একটা ফল আমি আল্লাহ তোর হাতে

পজা আল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আসলেন ফাআদখালহু রাসূলুল্লাহ সেই চাদরের ভিতরে হযরত হাসানকে প্রবেশ করালেন কল সুবহানাল্লাহ সুম্মা জা আল হুসাইন তার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ফাআদখালা মাআহু হযরত হুসাইনকে সেই চাদরের ভিতরে প্রবেশ করালেন সুম্মা জা

তাদের মর্যাদা কতটুকু পরিমাণ শুনবেন আসুন একবার অজত হুসাইন রাজি আল্লাহ নবী করিম সাল্লি সাল্লামকে কষ্ট করতেছে না না বংশের মর্যাদার দিক দিয়ে আপনি দামি না আমি হুসাইন দামি জোরে জুড়ে করলাম ভাঙা কখন যখন রসুল পাক সাল্লামের সিনা মুবারকের উপরে বসার বয়স হয়েছে অল্প বয়সে আমার নবী বলেন হুসাইনে রে এত অল্প বয়সে এত সুন্দর প্রশ্ন তোমার কে শিখাইয়া দিছে হজরত হুসাইন বলেন নানা গো কেউ শিখাইয়া দেয় না মন চাইল জানতে চাই কার মর্যাদা বেশি আপনার না আমার আমার রসুল বলেন হুসাইন তাহলে তুমি শুরু করে দেখা যাক কার মর্যাদা বেশি হজরত হুসাইন বলেন ইয়া রাসূলুল্লাহ নানাজান আমি জানতে চাই আমার বাবারে আপনি চিনেন কিনা হযরত হুসেন রাজি আল্লাহ প্রশ্ন পাই আমার নবী বলেন হুসাইন রে আমি চিনি তোমার বাবার নাম হজরত ও না না আমি জানতে চাই আপনার বাবার নাম কি আমার নবী বলেন আমার বাবার নাম আবদুল্লাহ না গো আমি জানতে চাই আব্দুল্লাহর দাম বেশি না আমার বাবা সেরে খোদা আসাদিল্লাহ গালেব জান্নাতি দর্জন সাহাবির সার্টিফিকেট প্রাপ্ত সাহাবিদের মধ্যে একজন অনানা বলবেননি আমার বাবা দামি না আপনার বাবা দামি আমার নবী বলেন না থিরে আমার বাবা থেকে তোমার বাবা হজরত আলিয়া সাদিল্লাহিল গালিবনে কোন বেশি বেশি গুণী যরে কন্যা সুবহানাল্লাহ হজরতে হুসাইন বলেন না না প্রথম পয়েন্টটা আমার পক্ষে পড়লাম আমি রায় পাইলাম না না এবার আমার দ্বিতীয় প্রশ্ন আপনার মায়ের নাম কি আমার মায়ের নাম আমেনা না না গো বলেন তো দেখি আমি হুসাইনের মাকে আমি হুসাইনের আর আপনি চিনেননি আমার নবী বলেন হুসাইন যে চিনি তিনি হচ্ছে জান্নাতি মহিলাদের সর্দারিনী খাতুরে জান্নাত ফাতে মাতো না না আমি জানতে চাই আপনার মা আমেনার দাম বেশি না আমার মা হজরত ফাতে আমার দাম বেশি আমার নবী বলেন আমার মায়া মেনা থেকে তোমার মা হজরত ফাতেমার মান আর কুটি কুটি গুন বেশি জুড়ে কর শুভানাল হাজরত হুসাইন বলেন না না গো দ্বিতীয় পয়েন্ট আমার পক্ষে আসলো এবার আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই নানা না আপনার নানার নাম কি তিনি বলতেছেন আমার নানার নাম আব্দুল ওয়াহাব জুহুরি না গো আমি জানতে চাই হুসাইনের নানারে আপনি চিনেননি আমার নবী বলেন চিনি তুমি বলো কে হযরত হুসাইন বলেন না গো আপনার নানার নাম আব্দুল ওয়াহাব জুহুরি আমার নানারে আপনি চিনেননি যারা আমার আল্লাহ না বানাইলে আসমান জমিন কোন কিছু বানাইতো না আমার নানা এমন এক নানা গো যিনি দুই লক্ষ চব্বিশ হাজার নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী যিনি খাতামুল নবীন ইমামুল মুরসালিন রহমাতুল আলামিন নানা আমি জানতে চাই এদিক দিয়ে আপনার নানার দাম বেশি আমি হুসাইনের নানার দাম বেশি আমার নবী বলেন হুসাইন রে নানার দিক দিয়া তুমি উসাইনের দাম কোটি কোটি গুণ বেশি জুড়ে না সুবহানাল্লাহ নানা এবার বলুন তো দেখি মায়ের দিক দিয়ে আমার দাম বেশি হয়ে গেল বাবার দিক দিয়ে আমার নাম বেশি হয়ে গেল নানার দিক দিয়ে আমার দাম বেশি হয়ে গেল নানা এবার বলুন তো দেখি আপনার দাম বেশি নানু নুন সাইমের দাম বেশি জুরে কল্লা সুবহানাল্লাহ বান্দাই বলেন সাইম সব তুমি আমার যে দাবি জুরে জুরে কল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার কবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

কি ভাই দ অফিসে না তাহলে আলোচনা করছি আসলে মাঠে সুযোগ থাকলে বলবো আল্লাহ আপ তোর আহলে বায়াতরা আলোচনা করছি আমাদের একটা সুযোগ করে দেন না দেন না আল্লাহ হয়তো বলতে পারেন আহলে আহলে এই বায়াত তো mohabbat করছস যা আমি আল্লাহ সুযোগ করে দিলাম তার সাথে চলে যা জোরে জোরে ক আল্লাহ হযরত যাব রাদিয়াল্লাহু তাআলা

ইন্নি তারাক তুফি কম্মা তুমি কিতাব আল্লাহ হিরাতি আহল্লে বাইতি হ্যাঁ মানে শোনা তোমাদের কাছে আমি কিছু জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত সেই জিনিস তোমরা আঁখকে ধরে রাখবা আল্লাহর শত তোমরা গুমরা হবে না একটা হল কিতাব আল্লাহ আল্লাহ কুরআন আর আর একটা হল আমি রাসূল আহ্লে বাই চিল্লা এখন শুভা আনল্লাহ এখন আপনারা নিজেই বলেন রাসূল্লে ফাক্কে আহলে বাই এবং হাসান হুসাইন না রাসুলে পাকের दुश्मन ইয়াজিদ কে আপনারা নেবেন কাকে নেবেন ইয়াজিদ দিবেন না হুসাইন রে দিবেন আর যদি বলেন কাকে নেবেন আল্লাহ আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চাই তার سیرতে সুরতে জীবন গঠনের তো চাই আল্লাহপনি আমাদের ইচ্ছা কে কবুল করুন সবাই বলুন আমেন দুইজনের সামন্য মর্যাদা আপনাদের কাছে বললাম এক এক করে বলতে হবে তো আহলে বাইত তো অনেক তাদের মর্যাদা বলতে হবে তাহলে যদি দশটির ব্যাপী এখানে মাহফিল হইতো মোটামুটি বলা যেত আসুন দেখি আহলে বায়াত হজরতে ফাতেমা তু জাহরা রাদি আল্লাহ তালানহা তার সম্পর্কে কি মর্যাদা সম্পর্কে রসুল কি বললেন আল্লাহ কি বললেন হজরতে রসুল পাকে খাদিম উম্মে আয়মান

আমি তার ঘরের দিকে রওনা হলাম ও মেয়েমান বলেন আমি তাকে দেখি হজরতে ফাতেমার ঘরের ভিতরে দিয়ে দরজা লক করা বন্ধ করা অনেকক্ষণ দাঁড়ানোর পর দেখলাম ফাতেমার কোনো আওয়াজ নাই দোয়ারে আঘাত করার সাহস পাইলাম না অম্মে বলেন আমি বাইরে থেকে সামান্য ছিদ্র করলাম গটটা আমাদের মতো এত দামি বিল্ডিং গড় ছিল না জান্নাতি মহিলাদের সরদানিনী ফাতেমার গড় ভাঙ্গা গড় কাতা নাই বালিশ নাই বিছানা নাই এইভাবে একটা হাত মাটিতে লাগাইয়া শুয়ে আছে অম্মে বলেন গড়টা যখন ফাঁকা করেছি আমি ঘরের ভিতরে তাকাইয়া দেখি এক এক করে তিনজন মহিলা ফাতেমার ঘরের ভিতরে বসা আছে ফাতেমার দিয়াল্লাহ তালানহা ঘরের ভিতরে বিছানা নেই মাটির মধ্যে এইভাবে একটা হাত দিয়ে শুয়ে আছে অ দুনিয়ার মহিলারা রাত্রে একটা হয়ে যায় অনেক হয়ে যায় মনে করে সই দুনিয়াতে চিরদিন থাকবা বেশি বেশি ঘুমায় না যিনি দুজনের সর্দারের মেয়ে গো তিনি দুনিয়াতে বেশি দিন ঘুমান নাই রায় মহিলারা সজাগ হইয়া আজকের সামান্য সময়ের ওয়াজ কাঁধে রাখো মনে রাখো মনে হয় তোমরা সফল হয়ে যাবে আমি দেখি হজরত ফাতেমা ঘরে মাটির মধ্যে শুয়েছি আবার তিনজন মহিলা তার পাশে একজন মহিলা দেখি ফাতেমার পাশে বসে তসবি জপতেছে তসবি পড়তেছে আর একজন মহিলা দেখি হজরতে ফাতেমার গরে রুটি বানাইতেছে আর একজন মহিলা দেখি শিশু সন্তান হজরত হুসাইনের দুলনা গুলো নাড়াচাড়া করতেছে হুসাইন দুলনার মধ্যে ঘুমে আছে হজরত উম্মে আয়মান দৌড়াইয়া রাসূলের পাশে আসছেন ইয়া রাসূলাল্লাহ আপনার মেয়ের জন্য এক এক করে তিনজন দাসী রাইকা দিছেন একটা দিন আমাকে বললেন না গনবি আমার নবী বলেন ও মেয়মান তুমি কি দেখছো বাতেমার ঘরে এর শুনাল তিনজন দাসী দেখছি একজন মহিলা দেখছি রুটি বানাইতে আছে আরেকজন মহিলা দেখছি তসবি পড়তে আছে আরেকজন মহিলা দেখি ও সাইলাল দুল্লা নাড়াচাড়া করতে আছে আমার নবি বলেন ফাতের ও মেয়মান তুমি বুঝি সচুককে দেখে আসছো আমি রাসুল এখনে দেখি নাই এর শুনাল কি বলেন তিনজন মহিলা উনি তো রাইখা দিছেন কাদের জন্য আমার মবি বলেন উম্মে মানে রে আমি রাসুল রেখে দেই নাই যদিও ওরা দেই নাই যদি আমি রাসুল দেখি নাই কিন্তু আমি রাসুল ঘটনার বর্ণনা দিতে পারি আমার নবী বলেন উম্মে আইমানে রে যদিও দেখি নাই যদিও আমি দেই নাই আমি রাসুল না দেইকা বর্ণনা দিতে পারি উম্মে আইমান বলেন ইয়া রাসূলুল্লাহ এ কি বলতেছেন কি আশ্চর্য কবর দরজা বন্ধ করা তিনজন মহিলা করতে গিয়ে আসলো তাদের পরিচয় কি আমার নবী বলেন উম্মে তাহলে শোনো আমার মেয়ে ফাতেমা বেলা প্রচন্ড গরমের সময় রুটি বানাইতে বসতেছে রুটি বানাইতে বসে আমার মেয়ে ফাতেমা একসাথে তিনটা কাজ করতেছিল এক নাম্বার রুটি আছেন কাজ শেষ করে বাড়িতে আসবি ঠিক মতো যদি খাবার না পাই মনে কষ্ট পাইতে পারে এজন্য প্রচন্ড গরমের সময়ও আমার মেয়ে ফাতেমা স্বামীর খেদবতের জন্য রুটি বানাইতে শুরু করেছে আমার মেয়ে ফাতেমা রুটি বানানোর মধ্যরে আবার সময় আল্লাহ আমার আল্লাহর তসবি গণনা করতেছে তসবি জুপনা করতেছে আবার হজরত হুসাইন শিশু সন্তান দুলনার মধ্যে গুমের মধ্যে আসে হুসাইনের যাতে গুম না বাঙ্গে সেজন্য দুলনাটা নাড়াচাড়া করতেছে এক দ্বারা তিনটা কাজ করতে আছে একদিকে রুটি বানাইতেছে আরেক দিকে তসবি পড়তেছে আরেক দিকে হুসাইনের দুলনা নাড়াচাড়া করতেছে একসাথে তিনটা কাজ করতে যাইয়া আমার মেয়ে ফাতেমার সামান্য গুম চলে আসে তন্দা চলে আসে মাথায় বেতা শুরু হয়ে গেল একসাথে তিনটা কাজ করতে যাইয়া আমারে ফাতেমা গরমের তাপ সহ্য না করতে পারার মাটির মধ্যে শুইয়া গেছে রে উম্মে আয়মান হযরত ফাতেমা রুটিগুলো কে বানাবে রে হুসাইনকে ঘুম পারাবে হোসাইনের যদি ঘুম ভেঙে যায় দুনা নারাচারা না করা হয় ফাতেমার ঘুমের মধ্যে ডিসটর্ব হবে একদিকে ফাতেমা ঘুমায় আছে তসবিকে পড়বে অন্যদিকে স্বামী আসবেন খাবার জন্য ফাতেমা রুটিগুলো কে বানাবে হোসাইনের ঘুম বোগত ঘটবে রে ও মেহমান ফাতেমার করে রুটি বানানোর জন্য ফাতেমার তসবিহ করার জন্য ফাতেমার চলে হুসাইন কে গুম পারানোর জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে সিলদার ফেরেশতা পাঠাইয়া দিছে